নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো কালকে তোমরা দেখেছো আমার ভিডিওতে যে আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। তো তারপর থেকে এই ভিডিওটা, এটা আমরা এই যে শ্রীনগর রেলওয়ে স্টেশনে এখনও আছি, এটা আমরা বাইরে যাচ্ছি, বাইরের দিকে আর কি। তো এখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করব, আর গাড়ি করে ডাল লেকের দিকে যাব। আর আজকের দিনটা এই ডাল লেকেই থাকার কথা আছে, মানে এখানেই থাকবো আজকে, কারণ এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন 3টে বাজবে হয়তো। আর স্টেশনের বাইরেটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর দেখাচ্ছে। আর এখানে আমরা যে খাবারগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, লুচি আলু ভাজা, তো সেগুলো এখানে বসে খেয়ে নেব, খাওয়ার পরে তারপরে আবার যাব। আর আমরা এখানে খাবারটা খেয়ে নিলাম, খেয়ে পরে এই যে এখানে বাস যাচ্ছিল, তো আমরা বাসেই চাপলাম। অটো বা ট্যাক্সিগুলো যেগুলো দেখছিলাম সেগুলো অনেক কিরায়া বলছিল, ট্যাক্সিগুলোতে 600 টাকা করে বলছিল, আর অটোগুলোতে 350 টাকা করে বলছিল। তো একটা ভাইয়া বলল যে তোমরা এর থেকে ভালো কি বাসে চলে যাও, বাসে আমাদের 3 জনকার 10 টাকা করে ভাড়া পড়লো, মানে 3 জনকার 30 টাকা পড়লো। তো অনেক সস্তাতেই আমরা চলে এলাম। আর এসে যে ডাল লেকের এটা 4 নম্বর গেট, এখানে অনেক গেট নাম্বার আছে, তো আমরা এখানে 4 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে পরে হাউস বোটের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম যে কোথায় পাওয়া যায়। তো এখানে যে একজনকার সাথে কথা বলে সে আমাদেরকে নিয়ে যাবে তার হাউস বোট দেখাতে। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নৌকা করেই যেতে হবে, কারণ এটা জলের ওই মাঝখানের দিকে আছে। তো যদি পছন্দ হয় থাকবো, না হলে আবার সে আমাদেরকে এই পাড়ে আবার রেখে দিয়ে চলে যাবে। তো যাই হোক, দেখি কেমন হয়। আর এই যে নীলকে দেখতে পাচ্ছ কেমন নৌকায় চেপে পরে মজা নিচ্ছে, ও একদম শুয়েই পড়ছে নৌকোর মধ্যে। আর আজকের ওয়েদারটাও সত্যি ভালো আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন ওই 3টে বা 3:30 যাই হোক বাজবে, আমি ঠিক বলতে পারছি না কটা বাজছে। তো দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে যে হাউস বোটে চলে এলাম দেখতে যে কেমন বটে সেটা, তো এই যেটা এই সামনের দিকে ব্যালকনি আছে, আর রুমটাও খুব সুন্দর আছে এটা, মানে ব্যালকনি থেকে সন্ধেবেলায় বসে বসে দেখতে পারি আমরা চারিদিকটা। কিন্তু আমাদের হাতে সেরকম সময় নেই যে ব্যালকনিতে বসে বসে দুটো গল্প করব। আর এই যে এই রুমটা দেখার পরে আবার আমরা অন্য ইয়েতে চলে যাবো আরেকটা রুম দেখতে, কারণ এটার কিরায়া একটু বেশিই বলছিল, এটা 1500 টাকা বলছিল। তো এতটা দাম দিয়ে থাকতে চাই না, কারণ আমরা একটা রাতই থাকবো বেশ ঘুমানোর জন্যে, তো তাই জন্য এতটা খরচ করে কোনো দরকার নেই, তাই আমরা এটা আর দেখছি না। এটার বাথরুমগুলো খুব সুন্দর ছিল, তো এটা আমরা নেব না, আমরা তার পিছনে আরেকটা যেটা আছে সেটা নেব। এটা একটা একটাই জাস্ট রুম নেব, এটাতে যে ব্যালকনি একটু বাইরের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই রুমটার ভাড়া এটা নিচ্ছে 1000 টাকা, তো আমরা এটাতেই থাকবো আজকে, ব্যাস শুধু রাতটুকুর জন্যে। এটাও ভালোই বটে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা পৌঁছে গেছি এখন হাউস বোটে। এখন কটা বাজে? এখন 5:30 বাজে। তো হাউস বোট নিয়ে নিয়েছি, পৌঁছে গেছি। আর আমরা ভাবছিলাম প্রচন্ড ঠান্ডা হবে, ওই জন্য শীতের পোশাক এক গাদা নিয়ে এসেছি, কিন্তু একদম এখানে ঠান্ডা নেই, ফ্যান চলছে দেখতে পাচ্ছ, আর গরম খুব। তো যাই হোক, আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপরে শীতের বাইরে যাব। আর আমরা এখন হাউস বোটে, বিকালবেলা কটা বাজে? এখন হাউস বোটে বসে আছি, কটা বাজে? 6টা না, এখন কটা? 6:30, 6:30। আর মেঘ মেঘ করে দিয়েছে, তো যাই হোক। এখন আমরা ডাল ঢিলে, 7:30 বাজে, আমরা শিকারা রাইড করছি। এই যে এখন সন্ধ্যের টাইম, নাজারাটা দারুণ, মৌসুমটা একটু খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছিল একটু, এখনো হচ্ছে, কিন্তু তবুও ভালো লাগছে।
এই যে বৃষ্টি হচ্ছে দেখো। देखता हूँ है तो मिल जाएगा। चलिए सर एक कप। ये बाबू अरे दे दे दो 100-200 रुपये 500 रुपये जो है दे दो, जो बाकी रह जाएगा वो टिप में ले लेंगे, ठीक है ना सर। আর এখানের মৌসুমের কোনো ঠিক নেই, কারণ আমরা যখন দুপুরবেলা এলাম বা বিকেল বেলাতেও তোমরা দেখতে পেলে যে কত রৌদ্র ছিল, তো তারপর থেকে হঠাৎ করে মৌসুম খারাপ হয়ে গেল। এখানের মৌসুম এরকমই, আর এই যে এরকম মৌসুমে আমরা কাওয়া খেতে খেতে যাচ্ছি। আমি ঠিকই করেছিলাম যে এখান থেকে আর কি ঠিক করে গেছিলাম যে যেহেতু কাশ্মীরে যাচ্ছি ওইখানের কাওয়া ফেমাস, তো ওটা অবশ্যই ট্রাই করব। তো সেটাই আমরা ট্রাই করে দেখলাম, তো খেতে মোটামুটি ঠিকই লেগেছে। আর এক একটা কাপ 50 টাকা করে নিল, তো ঠিকই ছিল। আর যে বোটে করে যাচ্ছিলাম আমরা, সেই বোটটার কিরায় নিয়েছিল 1000 টাকা। তো ওরা ও বলেছিল, মানে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলেছিল যে 1.5 থেকে 2 ঘন্টা ঘোরাবে আর অনেকগুলো পয়েন্ট দেখাবে। তো পয়েন্টেরও কোনো মানে ইয়ে নেই আর টাইমেরও কোনো ঠিক নেই, কারণ কোনো কোনো বোটওয়ালা বলে যে 2 ঘন্টার জন্যে 3000-4000 চার্জ করে। তো সেরকমও কোনো ব্যাপার নয়, আমাদেরকে 2 ঘন্টা বলেছিল কিন্তু 2 ঘন্টা টাইম লাগেনি, আমাদের তার আগেই পৌঁছে দিয়েছিল পুরোটা ঘুরিয়ে দেখানোর পরে। আর অনেকেই আবার বলে যে 3000-4000 টাকা নেব, অনেকগুলো পয়েন্ট দেখাবো। তো পয়েন্টেরও কোনো মতলবই হয় না, কারণ এই বোটটা পুরো এক চক্কর ওই ডাল লেকের এই সাইড সিনগুলো দেখিয়ে দেয় এমনিতেই, মানে ওই এক পাক ঘুরিয়ে দেয় আর কি। তো সেখানে ওই যে মিনা বাজার পাবে আর গোল্ডেন ভিউ কি নাম বলছিল ওই রকমই, আর কনসার ল্যান্ড মানে অনেক কিছু, আর ফ্লোটিং মার্কেট যেটা ভাসমান মার্কেট, মানে জলের উপরে ভোরবেলায় 4:00 নৌকোয় করে সব সবজি বিক্রি করতে আসে, আর ওই নৌকোতে করে সবাই কিনে আর নিয়ে যায়, তো সেটাকে ফ্লোটিং মার্কেট বলে। তো এরকম অনেক কিছু আছে এই ডাল লেকের উপরে, তো সেগুলোই ওরা ওই যেতে যেতে বলে দেবে যে এটা এখানে এই হয় ওই হয়। তো যাই হোক আমরাও ঘুরে নিলাম, আর আমাদের বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা 15-20 মিনিট লেগেছিল ঘুরতে। তো যাই হোক এভাবে আমরা ঘুরে নিয়েছিলাম, আর সত্যি খুবই ভালো লাগছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মিনা বাজারে ঢুকে গেছি, পুরো চিজ মিলতা হয় লেকিন মহঙ্গা ভি হতা হ্যায় পতা হ্যায়। এই নীল ভালো করে বস, নীল লড়িস না লড়িস না, কেমন জঙ্গলের ভিতর দিয়ে গেছে মিনা বাজার, মার্কেটটাও দারুণ।
अच्छा डाल रहे हैं। चार पेड़ लगा हुआ है। हाँ ये वाला जमीन चट्टे गाछ আর একটা কি জিনিস, ওখানে ওরা যে বোট বালা গুলো থাকবে ওরা বলবে যে ওই মিনা বাজারে বা নৌকোয় করে যারা জিনিস বিক্রি করছে, যেমন কাবা বা অনেক কিছু কাশ্মীরি অনেক জিনিস ওইরকম নৌকোয় করে বিক্রি করতে আসে, তো ওখানে নেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করবে যতটা সম্ভব না নেওয়ারই চেষ্টা করবে, কারণ এখানে প্রচুর দাম হয়, যে দামে ওখানে কিনবে সে তার হাফ দামেও তুমি এটা বাইরে কিনতে পেরে যাবে, তো তাই জন্য না নেওয়াটাই ভালো। তো আমরা তাই জন্য আমরা কিছু কিনিনি ওখানে। তো যাই হোক, এভাবেই ঘুরতে ঘুরতে আমাদের শিকারা রাইড শেষ হলো, আর আমরা এরপরে চলে আসবো বাজারের দিকে। বাজারে কিছু, বাজারের বলতে ওই ডাল লেকের সাইডে যে দোকানগুলো আছে ওইদিকেই যাব, আর ওখানে কিছু রাত্রে খাবার খেয়ে নেব, তারপরে আবার ওই নৌকোয় করে আমরা হাউস বোটে চলে যাব। তো এই যে এখানে আমরা অর্ডার করেছি ধোসা, তো আমরা এখানে ধোসা খেয়ে নেব আজকে রাত্রেবেলায়, আর ধোসা খেয়ে এই যে এখানে একটা পাঞ্জাবি দোকান আছে পাঞ্জাবি রসই বলে, তো সেখানে আমরা ঢুকেছিলাম, তো এখান থেকে ধোসা খেয়ে আমরা চলে গেছিলাম হাউস বোটে, আর সেখানে রাত্রেবেলায় ঘুমানোর পর সকালে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের দিকে। এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এটা সকাল বলতে খুবই সকাল, একদম ভোরের পরেই। তো আর এই যে দেখতে পাচ্ছ যার হাউস বোটে ছিলাম সে আমাদেরকে নৌকোয় করে এপারে পৌঁছে দিল, আর এখান থেকে আমরা পেহেলগাঁও যাব, আর পেহেলগাঁওতে আজকের রাতটা থাক। তো এরপরে কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে এরপরে আমরা কী করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।